الحمد لله رب العالمين. الله بولছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ বলছেন প্রথমে প্রশংসা করবে এমনই ভাবে বান্দা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি বলো নামাজের মধ্যে الحمدللہ رب العالمین যাবতীয় প্রশংসা সমগ্র প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হলেন সমগ্র জগতের মালিক যিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক ও বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে আমি আমার পরিচয় রব রব্বুল আলামিন কেন দিলাম বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ আমার পরিচয় রব তার কারণ হলো আমি এমন রব আমার বান্দার যে সময়ে যখন যেটা প্রয়োজন আমি আমার বান্দাকে সেই সময় দিয়ে থাকি জোরে বলি সুবহানাল্লাহ বান্দা কেমন ভাবে দি الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم বান্দা তুমি কি জানো জানো আমি আল্লাহ আমার নাম রব কেন দিয়েছি আমি আল্লাহ বান্দা তোমার জন্য আমি আমার বান্দাকে দুনিয়ার বুকে দুনিয়াদারি করতে পাঠিয়েছি দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার বান্দাকে পাঠিয়েছি আমার সমস্ত নিয়ামত রাজি আমি আমার বান্দাকে দিয়েছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি আমার বান্দার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি যাতে করে আমার বান্দার দুনিয়ার বুকে চলতে কোনো অসুবিধা না হয় আর এই জমিনকে বিছানা করার পরে আমি আল্লাহ আসমানকে ওই বিছানার ছাদ স্বরূপ বানিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি কেমন রব তার কি পরিচয় দিচ্ছি বান্দা তোমরা শোনো وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وبندا شو دم أنت زمین کے بیچ نا شروع بنیے چھنے دینی آسمان کے چھان شروع بنیے کھن تو ہوئی نی برونگا می اللہ آسمان تے کوئی زمین پانی بشن کر جی جاتے کوئی امار بندارا وئی زمین تے کے ششو اتپادن کتے پارے اور ششو دیئے تارا নিজেদের রিজিক তারা যোগান করতে পারে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছি আর ওই জমিনে তা বান্দা যখন দানা রোপণ করবে ওই দানাতে যখন পানি যাবে ওই পানি ওই দানা থেকে যখন চারা গাছ বের হবে ওই গাছ বার হওয়ার পরে ওই সমস্ত শস্য দিয়ে আমার বান্দা নিজের রিজিক যোগান করে নেবে এই সমস্ত ব্যবস্থাপনা আমি আমার বান্দার জন্য বানিয়েছি জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা তাহলে রব বুঝতে পারলে আমি আল্লাহ আমার নাম রব কেন রেখেছি বান্দা তুমি বুঝতে পারবে এবার বান্দা তুমি যে আমার প্রশংসা করলে যে সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য বান্দা আমার কি আর কোনো প্রশংসা নেই বান্দা এইটুকুই প্রশংসা আমার আল্লাহ বলছে বান্দা না তুমি বলো হ্যাঁ আল্লাহ আরো প্রশংসা আছে আর রহমানির রহিম ও বান্দা তুমি বলো আমি যে আল্লাহর প্রশংসা করছি তিনি সমগ্র জগতের মালিক তো বটে সাথে সাথে ওই আল্লাহর বড় দয়া ওই আল্লাহ বলেন দয়াবান করুণাময় আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আমার কেমন দয়া তা আল্লাহ বলছে বান্দা তুমি আবারও বলো রহমতি ওয়াসিআত কুল্লা শাই ও বান্দা দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার রহমতের মধ্যে রয়েছে যদি আমার বান্দাদের থেকে আমি রহমত ছিনিয়ে নেই আমার বান্দা দুনিয়াদারি করতে পারবে না তাই আমি আল্লাহ দয়া মায়া করে আমার বান্দার সমস্ত রহমত দিয়ে এই দুনিয়ার সমগ্র জিনিস সমস্ত রকম জিনিসকে আমি আল্লাহ আচ্ছাদিত করে রেখেছি যাতে করে আমার বান্দার কোনো অসুবিধা না হয় আল্লাহ বলছে বান্দা তুমি তো আমার প্রশংসা করলে আমি সমগ্র জগতের মালিক
আমার মতো দয়া কারণ নেই ও বান্দা আর প্রশংসা আছে বান্দা বলো তোমার মালিকের কি আর কোনো প্রশংসা আছে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছি উত্তর আমি আল্লাহও বলে দেব বান্দা চিন্তা তুমি করো না আমি আল্লাহ আমার আরো প্রশংসা আছে বান্দা তুমি সেটা বলো মালিক ইয়াউমিদ্দিন ও বান্দা তুমি বলো আমি এমন মাবুদের ইবাদত করি এমন সত্তার গুণগান আমি গাই যে সত্তা হলেন কিয়ামতের দিবসের মালিক যেদিনে প্রতিফল দেয়া হবে ও বান্দা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা কিয়ামতের দিবস এমন দিবস হবে ও বান্দা তুমি যদি দুনিয়ার বুকে কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করো তার বদলাও তুমি পেয়ে যাবে কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করলে ও বান্দা তুমি তার বদলা পেয়ে যাবে তাই আমি তোমাদের কি বললাম ওই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ বলে হে রসুল মা আদরাক মা ইয়াউমুদ্দিন হে রাসূল এই বিচার দিবস সম্পর্কে আপনি কি কিছু জানেন ওয়া সুম্মা মা আদরাক মা ইয়াউমুদ্দিন হে রাসূল আপনি আবারও বলেন বিচার দিবস সম্পর্কে আপনি কি কিছু জানেন আল্লাহ বলছেন হে রাসূল আপনি শুনেন বিচার দিবসটা এত ভয়াবহ হবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ ও বান্দা তুমি আমার প্রশংসা করলে যে বিচার দিবসের মালিক হে রাসূল আপনি শুনুন ওই বিচার দিবস সম্পর্কে আমি আপনাকে বললাম ওই দিবসটা এত ভয়াবহ হবে এত কঠিন হয়ে দাঁড়াবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না কে কারোর জন্য হবে না সমস্ত কিছুর দায়িত্ব সমস্ত কিছুর ক্ষমতাবান একমাত্র হবেন আমার আল্লাহ সব কিছুর দায়িত্ব আমার আল্লাহর হবে বান্দা যদি ভালো কাজ করতে পারে বান্দা কামিয়াবি হাসিল করবে আর বান্দা যদি খারাপ কাজ করে যায় বান্দা ধরা পড়ে যাবে আল্লাহ বলছে বান্দা তোমরা তো আমার অনেক প্রশংসা করলে আমি সমগ্র জগতের মালিক আমার দয়ার কোনো শেষ নাই বিচার দিবসের মালিকও আমি আল্লাহ তা তোমরা এত প্রশংসা করলে তোমরা তো কারা একটু বলবে আল্লাহ বলছে বান্দা তোমরা কারা তোমরা তো প্রশংসার পরে প্রশংসা করেই চলেছো তোমরা কার একটু পরিচয় দাও না আল্লাহ বলছে বান্দা তুমি ঘাবড়ে যাচ্ছ কেন আমি আল্লাহ যখন তোমাকে বলেছি তোমার মুখ থেকে বলিয়ে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার বান্দা তুমি শুধু নিয়ত করো ও বান্দা তুমি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলছে বান্দা তুমি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলছে বান্দাই বুঝতে পারলাম তোমরা আমার ইবাদত করো মানে আমার বান্দা আর আমার কাছে সাহায্য প্রার্থনা করছো বান্দা এখন তুমি বলো তুমি সাহায্য যে চাচ্ছ আমার কাছে তুমি কি চাও তোমার কি প্রয়োজন বান্দা তুমি আমার কাছে ব্যক্ত করো ও বান্দা তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার দিতে দেরি হবে না যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা বেশ সুন্দর করে আমার প্রশংসা করে এলে এখন তোমার পরিচয়ও আমার কাছে দিলে এবার বলো তোমার কি দাবি তোমরা যে প্রশংসা করেছো তার কারণ আমি তো আল্লাহ জানি কিছু নিশ্চয়ই আমার কাছে চাইবে তা বলো তোমার কি প্রয়োজন আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে বান্দা তুমি বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ যেটা যে পথে চললে আল্লাহ তোমাকে পেয়ে যাব তোমার রসুলকে পেয়ে যাব সঠিক পথের দিশা আমরা পেয়ে যাব এমন পথ তুমি আমাদেরকে দান করো ও বান্দা আল্লাহ বলছে বান্দা তুমি সঠিক পথ পেতে চাও সঠিক রাস্তা যদি আঁকড়ে ধরতে চাও বান্দা তোমার জন্য বললাম আনি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ও বান্দা সঠিক পথ তুমি যদি পেতে চাও সঠিক রাস্তা যদি আঁকড়ে ধরতে চাও বান্দা
আমি আল্লাহ তোমার জন্য বললাম আমার ইবাদত করো সঠিক রাস্তা এটাই তোমার জন্য হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ وان هذا صراطي مستقيما আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো আনি ইবুদুনি হাদা সিরাত মুস্তাকিম আমার ইবাদত করো এটা তোমার জন্য সঠিক রাস্তা বেনে যাবে জোরে বলি না সুবহানাল্লাহ আমার দিনদার ইমানদার বাবাজি ভাইরা যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে বান্দা আল্লাহর কাছে কি করে চাইবে সেই পন্থা আমার আল্লাহ বলে দিয়েছে আমার এমন হতভাগা আল্লাহর বান্দা আল্লাহ সব কিছু বলে দেওয়ার পরে আমরা সে আল্লাহর ইবাদত তো করি না সাহায্য যে আল্লাহর কাছে চাইতে হবে সেটাও তো চাই না চাই দুনিয়ার মানুষের কাছে ওই জন্যই তো আমাদের পরিস্থিতি এমন আল্লাহ বলছে বান্দা তোমার সমস্ত চাহিদা তুমি আল্লাহ পূরণ করবে শুধুমাত্র আনিবুদুনি আমার ইবাদত তোমরা করো আমার ইবাদত তোমরা করলে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যদি তোমাদের প্রতি খুশি হয়ে যাই মা ইফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ও বান্দা যদি আমি মনে করি যে আমার বান্দাকে আমি আল্লাহ কিছু দেব আমার বান্দা যখন দুনিয়ার সমস্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন যখন গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছে তখন আমার বান্দা উঠে আল্লাহর কাছে কাঁদছে মাবুদ তুমি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ তুমি তো সবই জানো শয়তানের ধোকায় পড়ে নাফসের খাইশে পড়ে আল্লাহ গোনা করে করে পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি মাওলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও ও বান্দা তুমি যদি একবার কাঁদো আর আমি আল্লাহ যদি মনে করি আমার বান্দাকে আমি কিছু দেব বান্দার প্রতি খুশি হয়ে ও বান্দার দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই সেটাকে রুখে দেওয়ার জোরে বলি না সুবহানাল্লাহ আর ও বান্দা আর আমি আল্লাহ যদি মনে করি আমার বান্দাকে কিছু দেব না দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই বান্দা তোমাকে দেবে ও বান্দা তুমি কি জানো এই সমগ্র জগতের মালিক তো আমি আমি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই যদি চাইতে হয় আমার কাছে চাও আমাকে কেমন ভাবে চাইবে আমি আল্লাহ তোমাকে সেই সূরা ফাতিহা শুরু থেকে বলে বলে আসছি প্রথমে আমি আল্লাহ আমার কাছে আমার প্রশংসা করবে আমার গুণকীর্তন করবে যখন আমি আল্লাহ তোমাদের প্রশংসাতে আমি আল্লাহ খুশি হয়ে যাব তখন তোমাদের পরিচয়টা ছোট্ট করে দিয়ে দেবে তারপরে তোমাদের যেটা দাবি সেটা আমি আল্লাহ আমার কাছে বলবে তাই আল্লাহ বলছে বান্দা তুমি আমি আল্লাহ আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ও বান্দা তুমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে তোমরা বলো আমাদেরকে সঠিক পথ দেখাও যে পথে চললে তুমি আমাদের প্রতি খুশি হবে তোমার রাসূল খুশি হবে সঠিক পথ আমরা যে রাস্তায় চললে পেয়ে যাব যে পথে চললে জান্নাত নামক স্থান আমরা পেয়ে যাব এমন পথ আমাদেরকে দেখাও আল্লাহ বলে বান্দা ওই পথ যদি পেতে চাও আমি আল্লাহ আমার ইবাদত করো দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করো না তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম ও বান্দা তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি প্রস্তুত আছি আমার বান্দা শুধু চাইবে আমি আল্লাহর বান্দার চাওয়া দে চাইতে দেরি কিন্তু আমার বান্দার কোন জিনিস পূরণ করতে আমি আল্লাহ আমার দেরি হবে না তাই বান্দা তোমাদেরকে বারে বারে ঘোষণা দিই আমি আল্লাহ আমার কাছে চাও নামাজের মাধ্যমে চাও যদি আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাই ও বান্দা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ বলছে বান্দা বলো আর কি চাও বান্দা বলছে সঠিক পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চললে পুরস্কার পাওয়া যাবে আর সঠিক পথে চলে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের দলভুক্ত আমাদেরকে বানা সঠিক পথ চলে দলভুক্ত সঠিক পথ চলে পুরস্কার প্রাপ্ত কারা হয়েছে আল্লাহ বলছে তারা উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা
والصديقين والشهداء والصالحين পুরস্কার প্রাপ্ত তারাই হয়েছে যারা হলো নবী যারা সিদ্দিক যারা সুহাদা যারা নেককার নেককার আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর রাস্তায় শহীদ যারা হবে যারা সত্যবাদী যারা হবে তারা পুরস্কার প্রাপ্ত হবে পূর্বে থেকে তারা পুরস্কার প্রাপ্ত হয়ে এসেছে আর আগামীতে যারা এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকেও পুরস্কার প্রাপ্ত করব আমি আল্লাহ তাদেরকেও পুরস্কার দিয়ে আমার জান্নাত নামক বড় নিয়ামত আমার বান্দার আমল নামাই দিয়ে আমার বান্দার জীবনকে ধন্য করে দেব আল্লাহ বলে বান্দা আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি আমি আল্লাহ বলে দিলাম বান্দা যদি আমি আল্লাহ আমার ডাকে তোমরা সাড়া দিতে পারো বান্দা তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমার আমল নামাই আমি আল্লাহ জান্নাত দিয়ে বান্দা তোমাকে ধন্য করে দেব জোরে বলি সুবহানাল্লাহ এত ফ্যাসিলিটি আল্লাহ ডাকে সাড়া দিলে যদি সাড়া দিতে না পারি তাহলে কিন্তু আমাদের কপাল পুড়েছে আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখাও আল্লাহ যারা পুরস্কার সঠিক পথে চলে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাই দলভুক্ত আমাদেরকে বানাও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন আর যারা অসৎ পথে চলে আল্লাহ তোমার অভিসম্পদ তোমার অভিসম্পদ যারা হাসিল করেছে তাদের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে আর বান্দা যখন নামাজের মাধ্যমে এই সূরায়ে ফাতিহা যখন পড়বে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর গুণকীর্তন করবে আর বান্দার পরিচয় দিয়ে বান্দার যা প্রয়োজন আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ তখন ফারিস্তাদেরকে ডেকে বলে আমার মালাইকা ফারিস্তারা দেখো আমার যদি কোনো বান্দা ঠিক এইরকম ভাবে প্রশংসা করতে 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 নামাজ আদায় করে আমি আল্লাহ যদি বান্দার প্রতি একবার খুশি হয়ে যাই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ও বান্দাকে আমি আমার বন্ধু বানিয়ে নেব জোরে বলি না সুবহানাল্লাহ আমার দিনদার ইমানদার বাবাজি ভাইরা আর কতদিন সময় জীবন থেকে পেরিয়ে গেল এই আজকে আমাদের মা আমাদের মাঝ থেকে একটি মানুষ গত হয়ে গেল যদি হিসাব হিসাবে দেখা যায় ওনার চেয়ে অনেক বয়স বৃদ্ধ মানুষ আমাদের এই গ্রামে আছে কিন্তু মৃত্যু এমন একটা জিনিস বয়স দেখে না আশার একটা সিরিয়াল যেমন আছে বড় ভাই আসবে মেজো ভাই আসবে সেজো ভাই আসবে যাওয়ার কোনো সিরিয়াল নাই যখন যার ডাক আসবে তখন তারা যেতে হবে আর মৃত্যু এমন একটি জিনিস ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু এমন একটি জিনিস এক মিনিট আগে হবে না পরেও হবে না যথা সময়ে সঠিক সময়ে মৃত্যু তার হয়ে যাবে কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে তখন আফসোস করে আর কোনো সময় কোনো জিনিস লাভবান হওয়া যাবে না ওই জন্য আমার দিনদার ইবান্দার বাবাজি ভাইয়েরা সময় থাকতে থাকতে সময়ের কদর করুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক চাইলে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে যদি একবার তওবা করে ফিরে আসি আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات যদি আমার কোন বান্দা তওবা করার তওবা করে নেক কাজ করে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ তো maaf করবই সাথে সাথে যতটা পরিমাণ গুনাহ ছিল ঠিক আমি আল্লাহ নেকিতে ওই গুনাহগুলো পরিবর্তন করে দেব জোরে বলি না সুবহানাল্লাহ আমার দিনদার বান্দার বাবাজি ভাইরা তাই প্রত্যেককে অনুরোধ করব সময় এখনো বাকি আছে তওবা করুন ফিরে আসুন ইনশাআল্লাহুল আজিজ আমরা আপনার জীবনকে আল্লাহ জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করে দেবে তাই প্রত্যেককে অনুরোধ করব আল্লাহ রাস্তায় ফিরে এসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান আমার দিনদার ইমানদার বাবাজি ভাইরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আর অযথা সময় নষ্ট না করে আমাদের সেই মহব্বতের প্রিয় মানুষ তিনি এসে গেছেন ইনশাআল্লাহুল আজিজ অতি মূল্যবান কথা তোমার মুখ থেকে আমরা শ্রবণ করব তাই এখনো যারা বাইরে ঘোরাঘুরি করছেন মেহরবানি করে বাইরে ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে এসে আমরা বসি ইনশাআল্লাহুল আজিজ মূল্যবান কথা আমরা শুনবো আর যদি সেই মূল্যবান কথাগুলি আমল করতে পারি আমাদের জীবনকে আল্লাহ পাক জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করে দেবে ইনশাআল্লাহ তাই প্রত্যেককে অনুরোধ করব তড়িঘড়ি করে চলে আসুন মেহরবানি করে চলে আসুন জান্নাতের বাগানে চলে আসুন আলহামদুলিল্লাহ
অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য ইমাম সাহেব জনাব হাফেজ কারী মাওলানা আতিয়ার রহমান ভাই সাহেবকে এখন আমাদের মাঝে আসছেন আমাদের সকলের প্রিয় মানুষ সংগ্রামপুর সংগ্রামপুর গ্রামের সমস্ত মানুষের মাথার তাজ মাথার মণি মুফতি আব্দুল কাইম নদভী সাহেব হুজুর আমরা স্বাগতম জানাই একটু সবাই উচ্চস্বরে তাকবীর দেই নারে তাকবীর জনাব আল হাজ হাফেজ কারী মাওলানা মুফতি আব্দুল কাইম নদভী সাহেব হুজুর নারে তাকবীর এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন যারা এদিক ওদিকে আছেন মেহেরবান